দিব আউলাদাকুম আলা থালাথি খিসালিন হুব্বি নাবীকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। কয়টি বিষয়? একটা হলো হুব্বি নাবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম। দুই নম্বর হচ্ছে হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর আহলে বাইতের ভালোবাসা, কারণ এই ভালোবাসাটাও শিখা ফরজ, এটা ইমান। এরপরে বলেছেন আদা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। আগে তুমি ইমানের ট্রেনিং দাও, তারপরে তুমি কি করো, কোরআন তেলাওয়াত শিখাও। কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস, আল্লাহ সব। কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটা জিনিস ইনশিওর করে দিয়েছেন, একটা হলো ল আর একটা হলো এন্ড লাইট। ল হলো আল্লাহর কোরআন, দা হলি কোরআন, সুবহানাল্লাহ বলেন না। আর দুই নাম্বারটা হলো লাইট, মানে কি লাইটের, লাইট হলো ইংলিশ শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, আরবিতে বলা হয় নূর। এই নূরটা হলো আল্লাহর প্রিয় হাবিব সরকারি মদিনা, কারণ নবীর মধ্যেই সকল আদর্শ আছে। আপনি নবীকে ফলো করেন সব খুঁজে পাবেন, নবীকে ছাড়লেই কিন্তু আপনি অনেক দূরে চলে যাবেন। বন্দনে আমার পবিত্রতা নিয়ে একটুখানি কথা বলতে চাই বন্ধু। আল্লাহর হাবিব বলে দিয়েছেন লা তুকবালু সালাতুম বিগায়রি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, এবং হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। হাদিস শরীফ শুধু এখানে থেমে থাকিনি, আপনারা সবাই জানেন মিফতাহুল জান্নাতি সালাতু ওয়া মিফতাহুস সালাতি তুহুর, জান্নাতের ছবি হলো নামাজ আর নামাজের ছবি হলো পবিত্রতা। আমার ওয়াজ কি আপনাদের ব্রেনে ঢুকাচ্ছেন? যদি ঢুকাতে পারেন, আমার মনে হয় জীবনে আর কোনোদিন ওয়াজের প্রয়োজন হবে না, কোনোদিন আর ওয়াজের প্রয়োজন হবে না। জুম্মার দিনে দেখি মুসল্লিদের অবস্থা, আফসোস করে করে সময়টাকে অতিবাহিত করি। হায়রে আফসোস, নামাজ পড়ার পরেও কিন্তু তুমি গ্রহণযোগ্য ন, কারণ তোমার মধ্যে যথেষ্ট উদাসীনতা দেখা যায়। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু যে তুমি কি করো তুমি জেনে রাখো, নামাজ হলো জান্নাতের ছবি, প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস, নামাজ হলো জান্নাতের ছবি আর নামাজের ছবি হলো পবিত্রতা, নামাজ হলো সর্বোত্তম জিকির। তুমি যদি পবিত্র হতে না পারো তাহলে তোমার এই পবিত্র জিকির পর্যন্ত বাতিল হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এখন কিন্তু সুবহানাল্লাহ বলা যাবে না। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, বিশেষ করে এখানে যারা এসে যে শীতের অজুহাত দিয়ে জিন্স প্যান্ট পরে আসছে, এই হলো আমরা যারা বর্তমান বাংলাদেশের মুসলমান। আমাদের সবচেয়ে বড় নোংরামি হলো আমরা সবচেয়ে বড় বিপদগ্রস্ত হওয়ার কারণ হলো এই পোশাকটা। আমার দিকে তাকান, দয়া করে ওকে হাসবেন না, আমি হাসির জন্য বলিনি, বুঝে যান শুনে যান, যদি ভালো লাগে, যদি কারো উপর আল্লাহর রহমত হয় আগামীকালকে সেটাকে ডিলিট করে দিবেন। বলে হুজুর কেন আগে মন দিয়ে শোনেন, আমি দলিল ছাড়া কোনো কথা বলি না বন্ধু। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বুখারি শরীফের মধ্যে সে হাদিস খানা, যেই যুবকের যেই পুরুষের ইমানদার, কোন বেঈমান কাফের মুনাফিক নয়, যেই ইমানদারের উপর দিক দিয়ে পোশাক থাকবে নাবির নিচে, এটা লুঙ্গি হতে পারে, প্যান্ট হতে পারে, ট্রাউজার হতে পারে, বিশেষ করে বর্তমানে সবচেয়ে অভিশপ্ত প্যান্ট হলো বন্ধু যেটা জিন্স প্যান্ট, যেটাকে ক্রিয়েট করেছেন বেঈমান কাফের মুশরিকেরা। আল্লাহর হাবিব বলে দিয়েছেন উপর দিয়ে যার পোশাকটা থাকবে নাবির নিচে এবং নিচে দিয়ে থাকবে তার পোশাকটা টাকনোর নিচে, এখন যে বর্তমানে যুবকেরা প্যান্টটা পরে বন্ধুরে আমার, তাদের দেখবেন পেনে শুধু টাকনুর নিচে না, পায়ের মুরান নিচে তাদের প্যান্টটা, তারা কিন্তু দীর্ঘদায় পড়ছে, কিন্তু এর উপকারিতা কি ক্ষতি কি তারা জানে না। আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসাই ওয়ারিসাউ আদিকুম ওয়ারিশান ওয়া লিবাসু তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ডেকে ডেকে বলেছেন, আদম সন্তানের লজ্জাস্থান ঢাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছেন। কি দিয়েছেন আপনারা জানেননি পোশাকটা কেন দিয়েছেন আল্লাহ? মানুষকে শুরুতে বলেছিলাম অনেক সুন্দর করে বানিয়েছেন, মন মতো করে বানিয়েছেন, এই জন্য তাদের জন্য বন্ধু সুন্দর পোশাক বানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন পৃথিবীর বুকে যে সুখীতির পোশাক পরবে রে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে অভিশপ্ত এবং লানত, লানতের পোশাক পরাবে। জোরে জোরে কন্যা আর
পৃথিবীর বকি যেই ব্যক্তি ইসলামের কন্ডিশন মেনে যেই ব্যক্তি পৃথিবীর বকি পোশাক পরবে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তার সামনে জান্নাতি পোশাক স্পেশাল পোশাক গুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরবেন, সে যেটা মন চায় সেটাই নিতে পড়বে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর মধ্যে সবচেয়ে বড় পোশাকের যেই সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গাটা হলো, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক যেটা পুরুষের পোশাক, উত্তম পোশাক হলো উপর দিয়ে নাভি বরাবর আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে, এই পোশাক হলো আল্লাহর মনোনীত পোশাক। আপনি যদি উপর দিয়ে নাভির নিচে চলে যায়, নিচে দিয়ে টাকনোর উপরে চলে যায় বন্ধু, এই পোশাক আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। এই নামাজ পড়ে, এই পোশাক পরে আপনি নামাজ পড়লে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। জোরে জোরে বলেন না নাউযু বিল্লাহ। আমার দিকে তাকান, কিছু বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের সাথে কাল কিয়ামতের দিন কোনো কথা বলবে না। কয় শ্রেণীর? এক শ্রেণীর মানুষ হলো বন্ধু যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, এবার একটা লুঙ্গি হোক, প্যান হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক। দুই নাম্বার হলো যারা ব্যবসার মাধ্যমে মানুষকে ঠকায়, মিথ্যা কথা বলে বলে যেই কোনো ব্যবসায়ী হোক কাস্টমার থেকে টাকা হাতিয়ে নিয়ে জুলুম করে, আছে না নাই? তিন নাম্বার হলো আমাদের সমাজের মধ্যে এমন কিছু দরদি মানুষ আছে, মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে আবার তাকে খোঁটা দিয়ে কষ্ট দেয়। এই তিন শ্রেণীর মানুষ, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো বন্ধু এই পোশাক। আমি আপনাদেরকে বলছি, যারা জিন্স প্যান্ট পরে বন্ধু জুমার নামাজ পড়তে আসে, যদি কারো শার্ট থাকে বা গেঞ্জি থেকে, আমি একবারে আপনাদেরকে কনফার্ম করে বলছি, আগামী জুম্মার দিনে তাকিয়ে দেখবেন সে যখন রুকুতে যায় রে, পিছনের কাতার থেকে 100% আরেকজন তার লজ্জাস্থান দেখতে পায়। আল্লাহর হাবিব বলেছেন উম্মত, এত সুন্দর পোশাক তোমাদেরকে দিয়েছে, এমন পোশাক তুমি পরেছো, আল্লাহ যেটাকে তোমার জন্য বরাদ্দ করেছে সেটা তুমি পরনি। বেঈমান কাফের মুশরিক যারা দুনিয়ায় থেকে জাহান্নামের ঘোষণা প্রাপ্ত, তোমরা ওদের পোশাকটা তোমরা পরেছো। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করতেছে, হাদিস শরীফ, তিনি নামাজের নিয়ত বানলেন, আমার নবী বললেন তুমি অজু করে এসো, তিনি নামাজের নিয়ত ভেঙ্গে অজু করতে গেলেন, তিনি আবার অজু করে এসে নামাজে দাঁড়ালেন, আল্লাহর হাবিব আবার তাকে নামাজ অজু করতে পাঠালেন, তিনি আবার নামাজের নিয়ত বেঁধে ভেঙ্গে তিনি অজু করতে গেলেন, তৃতীয়বার আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও প্রাণীর নবী, আপনি বারবার তাকে বলছেন অজু করার জন্য, কেন গো নবী? আমার নবী বলেছেন এই কারণে বলেছি, সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ একজন ইমানদার হিসাবে তার জন্য যে পোশাকের কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে ইসলাম, কোরআন এবং হাদিস, এটা সে মোটেও তওয়াক্কা করেনি, নিজে নিজেই অহংকার করে করে সেই পোশাক পরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। বন্ধুরে আমার, যারা পড়তেছে ইমাম সাহেবের কথা, বক্তাদের কথা শুনছে না, অহংকার করে করেই শুধু প্রতিদিন পড়ে যাচ্ছে, হাদিসের ভাষায় কোরআনের ভাষায় তারা অহংকারী, কারণ তারা কাউকে কি করছে না, পরোয়া করছে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন আমার ওই বান্দাগুলোর পায়ের নিচে পড়ে মনের অজান্তে অনেক পিপিলিকা পিষ্ট হয়ে যায়, বুঝেন আমার ওয়াজ, পিষ্ট হয় কি হয় না, তার মানে আপনার পায়ের নিচে পড়ে মনের অজান্তে ছোট ছোট কীট মারা যায় কি যায় না? আল্লাহর হাবিব বলে দিয়েছেন উম্মত তোমরা জানো না কত জীবন ভর কত ওয়াজ করেছিল গাজী সুলাইমান, তোমাদেরকে সুন্দর করে ভেঙ্গে ভেঙ্গে বলেছিল, কিন্তু তোমরা তার কথাগুলো শুনোনি, হাদিস শরীফের মধ্যে এসেছে ওই অহংকারী যারা ইসলামের কোনো তোয়াক্কা করলো না, আল্লাহর হাবিবের বিধানের কোনো তোয়াক্কা করলো না, এত শীতের মধ্যে সুন্দর করে বুঝিয়ে দিলাম সেটাকে পরোয়া করলো না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে, চার পাঁচ তাদেরকে অপমান গিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে, তাদের জন্য খাবার বরাদ্দ করে আছে বন্ধু। আল্লাহর হাবিব বলেছেন সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তিনাতুল খাবালটা কি গো? আমার নবী বলে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পূজত বাঘা। এত আস্তে ওয়াস্তে বুঝেন নাই, একটা পাপি মরে পচে লিকুইড হয়ে যাবে, ওই যে ম্যাঙ্গো জুস খান না,
ওই রকম লিকুইড হয়ে যাবে, একটা জাহান্নামি লিকুইড হবে আর একটা জাহান্নামি গড়ে উঠবে, তার জন্য সেটা খাবার। ওই যে শুরুতে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমানহাবি গাইবিন, পালিয়ে যেতেও কে করবে সেদিন। এই অভিশপ্ত পোশাক কি পরা দরকার? এই কারণে আমাদের দেশে এখন অনেকে বলতে পারেন, আমি ছোট্ট করে দিচ্ছি, অনেকে বলতে পারেন যে হুজুর জুম্মার দিনে আমি এটা কি নিচের দিক দিয়ে বটে দিব, কি করে দিব? আমি মেনে নিলাম আপনি নিচের দিক দিয়ে থেকে বটে উঠিয়ে দিবেন, কিন্তু উপরটাকে বৈধ করবেন কেমনে? কারণ এই প্যান্টটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে, হাজার চেষ্টা করলে আপনি উপর দিয়ে উঠাতে পারবেন না। বলে হুজুর ঢাকা থাকবে, হাজার ঢাকা থাকলেও আল্লাহ কি দেখবে না? আল্লাহ যে আপনাকে অর্ডার দিলেন, এই যে আমার দিকে তাকান, কখন একটা বিষয়কে আল্লাহ ফরজ করে দেন বান্দার উপর যেটা অনেক বেশি জরুরি হয়, গুরুত্বপূর্ণ হয়, এই যে নাভি বরাবর অথবা নাভির উপরে রাখা পোশাক পুরুষের জন্য ইমানদারদের জন্য, আর নিচে দিয়ে টাকটোর উপরে রাখা, এটা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। অনেককে দেখা যায় শুক্রবার দিন অনেক টকটকে লাল জামা পরে আসেন, একেবারে টকটকে লাল জামা, মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত, পুরুষের জন্য এটা হালাল নয়। আল্লাহ রাসূলের সামনে দুইজন ব্যক্তি, এক ব্যক্তি দুইবার রাসূলকে সালাম দিয়েছেন, আল্লাহর হাবিব একবারও তার সালামের জবাব দেননি, রহস্য উদ্ঘাটন করতে গেলেন, যাওয়ার পরে আল্লাহর হাবিব কেন সালামের জবাব দেয়নি? আল্লাহর হাবিব বলেছেন তার পরনে দুইটা লাল জামা ছিল, এই জন্য আল্লাহর হাবিব অনেক বেশি রাগান্বিত হয়েছেন তার সালামের জবাব। আপনারা শখ করেও শ্বশুরবাড়ি থেকে বা বিদেশ থেকে আসলে কখনোই কোনো স্বর্ণের আংটি বা স্বর্ণের চেইন, বিন্দু পরিমাণ স্বর্ণ পরা পুরুষের জন্য হালাল নয়, নারীদের জন্য হালাল। লাল কাপড় পুরুষের জন্য হারাম, নারীদের জন্য হারাম নয়, তাদের জন্য হালাল। নারীদের পোশাক পরছে পুরুষ, পুরুষের পোশাক পরছে নারী, উভয়কে আল্লাহর হাবিব লানত করেছেন, অভিশপ্ত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরে আমার এবার আমার দিকে তাকান, জুমার দিনের আর একটা ভয়ঙ্কর কারণ হলো ম্যাক্সিমাম মানুষেরই বন্ধু নামাজ হয় না, ওযু হয় না। বলে কেমনে? বলেন আমি দেখতে পাই বিশেষ করে জিন্স প্যান্ট পরে যারা আসে, অনেক সময় ম্যাক্সিমাম ছেলেরাই দাঁড়িয়ে প্রস্রাব করে দেয় রাস্তার পারে, লজ্জা শরম তো নাই, কারণ যার লজ্জা নাই তার এজা, যার লজ্জা নাই তার ইমান নাই, যার ইমান নাই তার আমলের কোনো ভ্যালু নেই। চতুর্পাশে ফাউন্ডেশন যদি শক্ত থাকে ছাদ টেকবে, ফাউন্ডেশন ঠিক না থাকলে যেমন ছাদ টেকানো সম্ভব না, ছাদটা না টিকলে বসবাস করা সম্ভব না, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আপনার ইমানের ফাউন্ডেশনটা শক্ত রাখতে হবে। বন্ধু আমার দিকে তাকান, শুক্রবার দিনে তাৎক্ষণিকভাবে বন্ধু অনেকে প্রস্রাবটা করে পানি খরচ করে মসজিদে চলে যায়, যে হুজুর তো নামাজে দাঁড়িয়ে গেছে, আছে না নাই? এতদিন যেই কায়দায় আপনারা প্রস্রাব করেছিলেন আজকে থেকে কায়দাটা চেঞ্জ করে দেখবেন, আপনি পানি খরচ করবেন না বন্ধু, হাতে টিস্যু রাখবেন, একটু হাঁটার পরে দেখবেন প্রস্রাব ঝরে ঝরে পড়ছে। যার বন্ধু প্রস্রাব করার পরে 100% পবিত্র হতে পারবে না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দিই, সাদ বিন মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আমার নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে তার কবরের পাশে গিয়ে দোয়া করতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, তার কবরের পাশে এসে দোয়া করার কারণ কি, তাসবিহ তাহলিল পাঠ করার কারণ কি? আপনারা আমার প্রাণের নবী ডেকে ডেকে বললেন, তার কারণ হলো, আমার দিকে তাকানো বন্ধু, তার কারণ হলো সে এত বেশি আমল জীবনে করেছে, তার ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা গ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, তারপরেও তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল কেন গো? আমার নবী বলেছেন সে প্রস্রাব করার পরে পবিত্রতার উপর তার খেয়াল কম ছিল, এই কারণে তার কবরের আজাব হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি নবীর জন্য সাহাবাই কেরামদেরকে নিয়ে তাকে দোয়া করে দিলাম, আল্লাহ তার কবর আজাব বন্ধ করে দেয়। আমার এই কথাই হাদিস শরীফ থেকে কি কিছু বুঝতে পারছেন? আপনি নামাজি হয়েছেন ঠিকই, কিন্তু প্রস্রাব করার পরে যদি পবিত্র হতে না পারেন আপনি কখনোই কি হতে পারবেন না, নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। বন্ধু এবার আসেন যে ওযু করতে যান, অনেক সময় দেখা যায় বন্ধু মসজিদের ট্যাপটা ছেড়ে দিয়ে 5 থেকে 10 লিটার পানি পর্যন্ত একজনে খুলে দেয়, ছেড়ে দেয়, আসে না নাই? আমার দিকে দেখো, অনেক সমস্যা আমাদের মাঝে, কারণ এগুলোর তোয়াক্কা আমরা করছি না, নিজের মতো করে চলছি।
হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করতেছেন, আমার নবী বললেন, অপচয় করো না, অপচয় করো না ইয়া রাসূলুল্লাহ, ওযুতেও কি অপচয় আছে? আমার নবী বললেন, যদি তুমি সমুদ্রের কিনারায় যদি ওযু করো তারপরেও তুমি অপচয় করিও না। তার মানে কি? তুমি যদি নদীর কিনারায় বসে নদীর পানি দিয়েও যদি তুমি অজু করো তারপরেও পানি তুমি অপচয়। বলে হুজুর তার মানেটা কি? আল্লাহর হাবিব অজু করেছেন মাত্র 1 লিটার পানি দিয়ে, সুবহানাল্লাহ বলেন না, গোসল করেছেন মাত্র 4 লিটার পানি দিয়ে আমরা এত বেশি পানি অপচয় করি অজু, এবং গোসলের ক্ষেত্রে সেটার জবাব আল্লাহর দরবারে দিতে হবে। বন্ধু, আপনি যদি যথা নিয়মে রাসূলের দেখানোর পদ্ধতি দিয়ে আপনি অজু করতে পারেন, নামাজ পড়তে পারেন, আপনার জীবনের গুনাহ বন্ধু আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন, আপনি আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে যদি ওযু করতে পারেন, নামাজ পড়তে পারেন, আর যদি সাক্ষী দিতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, এই সাক্ষী যদি দিতে পারেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল, এই সাক্ষী যদি আপনি দিতে পারেন, যথাযথ নিয়মে ওযু করে নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই পবিত্র নিয়মে যে ব্যক্তিকে আল্লাহ রাসূল যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন ওইভাবে যদি সে ওযু করতে পারে তার জন্য 8টা জান্নাতের দরজা কাল কিয়ামতের দিন খোলা থাকবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। তাহলে আয়েশা হুট করে প্রস্রাব করে মসজিদে ঢুকবেননি, নাকি একটু ধীরে অস্তে একটু ব্যায়াম করে এক্সারসাইজ করে ভালো করে আপনি যখন মনে করবেন যে না আমার আর প্রস্রাব আসার কোনো সম্ভাবনা নেই, তখন আপনার নামাজ 2 রাকাত 1 রাকাত চলে গেছে, অসুবিধা নাই, 3-4 রাকাত নামাজের সময় শুধু জুমার দিন না, শুধু অন্য সময় ধরেন 3 রাকাত নামাজ চলে গেছে, চলে যাক, আপনি যদি আখিরি বৈঠকেও যে যুক্ত হতে পারেন তারপরেও জামাতের সওয়াব পাবেন, কিন্তু আপনি অপবিত্র অবস্থায় যদি প্রথম রাকাত থেকে যুক্ত হন আপনার এই নামাজ আপনাকে কোনো ফল দিতে পারবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওযুটা সুন্দর করে করার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, আমার নবী গেলেন মেরাজে, হযরত বেলাল পৃথিবীর জমিনে, আমার নবী জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন হযরত বেলালের কদমের ছাপ দেখা যায় জান্নাতে। আমার নবী আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি রে, বেলাল তো এখনো ইন্তেকাল করেনি, জান্নাতের মধ্যে বেলালের কদমের ছাপ, পায়ের ছাপ আমি দেখতে পাইলাম। নবীজি মেরাজের কার্যক্রম সম্পন্ন করে পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিলেন, হযরত বেলালকে প্রশ্ন করলেন, বেলাল রে বলে দে না, তোর জীবনে কি এমন আমল করেছ রে বেলাল, তোমার জীবনে কি এমন আমল করেছ যে আমলের কারণে তোমার মর্যাদা এত বেশি বৃদ্ধি হয়েছে? আমি বেলাল জান্নাতে তোমার কদমের ছাপ দেখেছি। এবার বেলাল একটা ডাক দিয়ে বললেন, আমার জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হলো আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে পবিত্র হই। আল্লাহ যারা তাওবা করে এবং পবিত্র থাকে আল্লাহ তাদেরকে অনেক বেশি পছন্দ করেন। অনেক আলোচনা হয়েছে, আর আলোচনা করব না, সম্মানিত উপস্থিতি, মিলাদ পড়তে হবে, ক্যাম করতে হবে, এখান থেকে আমার অনেক গরম লাগতেছে। গজল, এরা তো ভেরি উইক, দুর্বল, গাইতে পারে না, সুন্দর সে এক কান কইতে, হ্যাঁ আমার লাগে সুর দিতে পারবে, একটু গাইব, পাইলে নিরালা গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালা গো নবী, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালা গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালা গো নবী, পাইলে নিরালা। আপনারা মনে করতেছেন গজল গাইলে গুনাহ হয়? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের শান গিয়েছিলেন, রাসূলের জামানায় আমার নবী খুশি হয়ে বলেছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আজকে পৃথিবীতে তো গজব কেন জানেন? নবীজির সম্মান ক্ষুণ্ণ করার কারণে এই বাংলাদেশে এত এত গজবের কারণ কি জানেন? রাসূলের সুন্নাতকে ছেড়ে দেওয়ার কারণে। আপনি সারা জীবন ফরজ আমল করে আল্লাহকে খুশি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সুন্নাত এবং নফল ইবাদত করতে না পারবেন।
কয়টারে বাজে? আমার লেখা একটা গজল গাই? আমার লেখা আমার সুর, আমি কিন্তু একজন রাইটার, আমার কাছে গজলের অভাব নাই। আপনারা শুরু থেকেই দেখছি দুর্বল, আপনারা কিন্তু আমার মামুর দেশের মানুষ এটা জানেননি। আমার মামার বাড়ি কিন্তু রাশিয়া প্রেসিডেন্ট বাড়ি। আপনাদের এলাকার এখন 22 চেয়ারম্যান আছে না রুকসানা? জি, 22 চেয়ারম্যান আসেনি। জি জি রুকসানা, উনাকে রেখা হিসাবে সবাই চিনে। জি জি, উনি কিন্তু আমার খালা। জি, একই বাড়ি খালা, যেটাকে আপনার ফালানোর কোনো সুযোগ নেই। আমার মায়ের ছোট বোন খালা, আসলে আমার মামার বাড়ির একটা ঐতিহ্য আছে, কখনো চেয়ারম্যান কখনো মেম্বার। রতন ভাইটা তো অসুস্থ হয়ে গেল, উনি অনেক চেষ্টা করেছেন ভালো কোনো পজিশনে যাওয়ার জন্য। তো আমার খালা আমার মামার বাড়ির যে পুরনো ঐতিহ্যটা ধরে রাখছে, বুঝছেন নি? তা আমি একদিকে আপনারা কিন্তু আমার মামার বাড়ির মানুষ, এই দিকে মায়ের দেশের মানুষ হিসাবে আপনাদেরকে বেশি উপদেশ দেওয়া দরকার। হুম হুম, আমার আব্বা আলহামদুলিল্লাহ বলেন, আমার আব্বার কোনো কাজ টাজ নাই। জি, আবার সব সময় শুধু ঘুরে আপনাদের সাথে। তাহলে ডাবল প্রেম। জি আলহামদুলিল্লাহ। তার আগে আমার মামা ছিলেন মেম্বার, হুমায়ুন মেম্বার। জি হুমায়ুন ভাই। জি, আপনারা আমি গজল গাইব সবসময়। আলহামদুলিল্লাহ, আমি গজল গাইব, আপনার পারলে আমার সাথে সুর দিবেন। আমি অত্যন্ত আবেগ দিয়ে গজলটা লিখেছিলাম, এবং যখন লিখেছিলাম তখন আমার চোখের পানি ঝরে ঝরে পড়ছিল। রাতের গভীর রজনীতে রেখেছিলাম, আপনার একটু সুর দিয়ে গাইবেন। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। নবী ছাড়া আমরা একা না, আমাদের কোনো মূল্য নেই নবী ছাড়া। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। তোমার প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমে ঝোর। পথছে আছি আমি বলেন, পথছে আছি আমি, কবে দিবা দেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, পাগল পারা মনটা আমার, কাঁদে নিজ রাতে। এই দুনিয়া পাই যদি গো, পাব হাসুরিতে। নেই তো কোনো ভাবনা রাসুল বলেন, নেই তো কোনো ভাবনা রাসুল, তুমি যাহার সখা। এতো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, প্রেমিকি ছিলেন হাপুসির বেলা, চেহারা তার কালো, হৃদয়ে জোড়ে ছিল গোড়াসুল, তোমার প্রেমের আলো। নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর
নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীব আমি যে বড় একা, পথচে আছি আমি বলেন পথচে আছি আমি কবে দিবা দেখা, একটু যে সুন্দর নূর নবীজি নামটি কথাগুলো খেয়াল করছেন, গজলের কথাগুলো খেয়াল করছেন? হাবশির বেলাল কালো, কুচকুচে কালো ছিলেন, কিন্তু তার প্রেমের ডুরি এত বেশি প্রখর ছিল আবু বকর পর্যন্ত তার প্রেম দেখে অবাক হয়ে গেছিল। আবু বকর বলেছিলেন, বেলাল তুমি কি শুধু রাসুলকে ভালোবাসো, আমরা কি বাসি না? সমর